আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক, চলে এলাম আবার আমাদের ডিবিআরসি হসপিটালের পক্ষ থেকে একজন পেশেন্ট নিয়ে, যিনি আমাদের এক ভাই। দীর্ঘদিন ধরে উনি লেফট হিপ জয়েন্টে ব্যথায় ভুগতেছিলেন। তো উনি এসেছেন, উনিও একজন প্রবাসী, সৌদি আরবে থাকেন। সেখান থেকে আমাদের হসপিটালের বিভিন্ন রকমের চ্যানেলের বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে উনি ইন্সপায়ার হয়ে উনি এখানে চলে এসেছেন। তো আমাদের এই ভাই এসেছেন শরীয়তপুর থেকে। উনি দীর্ঘ 8 মাস ধরে এই রোগে ভুগতেছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডক্টর দেখিয়েছেন। তো তারা বলেছেন যে অপারেশন করতে হবে, কিন্তু উনি অপারেশনের দিকে না গিয়ে আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের এখানে এসেছেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমার এই ভাইটির সাথে কথা বলবো। উনি কীভাবে এলেন, কীভাবে সুস্থ হলেন এবং কীভাবে সুস্থ হয়ে উনি ফিরে যাচ্ছেন। দর্শক, আগে আমরা ওনার সাথে পরিচয় হয়নি, তো আসুন আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো ভাই। আচ্ছা, আগে আপনার পরিচয়টা আমরা জানি ভাই, আপনার নামটা কি? আমার নাম বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন, তো আপনি কতদিন আগে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন? আমরা প্রোফাইলটা জানবো টোটালি, যে আপনি কতদিন ধরে এই রোগটায় ভুগতেছিলেন এবং কতদিন পরে কোন কোন ডাক্তার দেখিয়েছিলেন, কী ধরনের ডাক্তার দেখিয়েছিলেন এবং তারা কী বলে, এই বিস্তারিত বিষয়টা আমাদেরকে একটু খুলে বলবেন। আমি প্রথমে ঢাকা উঠতে আসি, জি, তখন ওই ডাক্তার বলছে যে অপারেশন করা লাগবে। আচ্ছা আচ্ছা। তো উনি কোনো ওষুধ দেয় নাই, শুধু একটা ওষুধ দিছে ক্যালসিয়ামের। জি। তা আমি বাড়িতে চলে গেলাম, বলছে যে অপারেশন করা লাগবো, অপারেশনের ব্যয়বহুল খরচ 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা খরচ হবে। 3.5 লক্ষ টাকার কথা বলেছে। হ্যাঁ, তখন আমি ওই টাকার চিন্তা করে আর কিছু বলি নাই, আমি বলছি ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে নিয়ে দেখি। আচ্ছা আচ্ছা। তখন আমি বাড়িতে চলে যাই। জি। বাড়িতে চলে যাওয়ার পরে কিছুদিন ইউটিউবে ঢুকে আমি মানে ইউটিউবে ঘাটতে ঘাটতে আমি ডাক্তার শফিউল্লাহ স্যারের ভিডিওগুলো দেখছি। আচ্ছা। ভিডিওগুলো দেখলাম, দেখার পরে দেখলাম কিছু কিছু লোক, হ্যাঁ, 10 দিন 15 দিন 1 সপ্তাহ ভর্তি থাকার পরে, জি, এই হিপ জয়েন্টের অনেক মানুষই ভালো হয়েছে। আচ্ছা। ওই শুনে আমি এদিকে আসলাম। আচ্ছা। আয়েশা স্যারের দেখাইলাম আমার ওই আগের MRI রিপোর্ট, এক্স-রে। এর ফাঁকে একটু জানতে চাবো যে আপনি কি ওখানে সরাসরি একজন ডাক্তারকে কি দেখিয়েছিলেন, না এর মাঝে এই 7-8 মাসের ভিতরে অন্য আরও কোনো ডাক্তার দেখিয়েছিলেন? না, এর মাঝে আর আমি এদিকে বাংলাদেশে আর কোনো ডাক্তার দেখাইনি, কিন্তু ওখানে সৌদি আরব দেখাইছিলাম, 3-4টা ডাক্তার দেখাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা বাঙালি ডাক্তার দেখাইছিলাম, উনি বলছিল যে আপনার ওই রোগ ধরতে পারে নাই, রোগী ধরতে পারে নাই, বলছে যে আপনি ছোট থাকতে আঘাত খাইছিলেন। আচ্ছা আচ্ছা। আঘাত পাইছেন, ওই আঘাতের কারণে একটু মনে হয় সমস্যা আছে ভিতরে। তা সৌদি আরবের ডক্টর আপনাকে বলেছে যে আপনি ছোট সময়ে যে আঘাত পেয়েছেন, ওই আঘাতের কারণে আপনার এই অবস্থা হয়েছে? এদিকে আসার পরে MRI করার পরেই আপনার এই সমস্যাটা ধরা পড়ছে, ধরা পড়ছে সমস্যা যে হালকা। আচ্ছা, সৌদি আরবে যখন ডাক্তার দেখিয়েছিলেন, তো ওনার ওখানে কি কোনো ওষুধ খেয়েছিলেন বা ওনারা কি কোনো? ওখানে ওষুধ সুই দিলে মনে করেন ভালো থাকতো। আচ্ছা আচ্ছা। আর ওই ওষুধ আমি তখন খাইতাম না, ওই সুই দিলে 2-1 দিন ভালো থাকলে আবার ওই ব্যথা আবার ওরকম করে দেয় দিত, তাই এই জন্য আমি ওষুধ খাইতাম। ওখানে আর ওষুধ খাইতাম, ওষুধ যেভাবে দিছে ওইভাবেই রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপরে মানে সহ্য করতে না পারে আমি আবার দেশে চলে আসলাম। আচ্ছা। যে দেশে গিয়ে ডাক্তার দেখাম। আচ্ছা। এখন আমি স্যারের দেখানোর পরে ওষুধ দিল স্যারে, ওষুধ খাইলাম কয়েকদিন, তারপরে আসা ভর্তি হইলাম 4 দিন, এখন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। তো এই 4 দিনের ভিতরেই মোটামুটি আপনি সুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, মোটামুটি আপনার কাছে মনে হয়েছে এখন আপনি। তো যখন আপনি ভর্তি হয়েছিলেন তখন তো প্রচুর পেন ছিল, তখন আপনার কী অবস্থাটা ছিল? ব্যথা ছিল, হাঁটাচলা করতে পারতেন বা কোনো মুভমেন্টে কোনো? হাঁটাচলার সমস্যা ছিল না, কিন্তু ওইভাবে বসে থাকলে বসাতে উঠলে আর মানে ব্যথা করতো,
এখন কি আপনার এই সমস্যাটা আছে? এখন নাই, হালকা মনে হালকা আর কি, অনেকক্ষণ বসে থাকা হালকা। তো আজকে আপনি চলে যাচ্ছেন, বাকিরা নিজে নিজে ব্যায়াম করলে বাকিরা চলে যাবে ইনশাআল্লাহ। আমার আসেন তো স্যার কি বলেছে আপনাকে? স্যারের সাথে দেখা করছি, স্যার বলছে ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই চার দিনেই মোটামুটি আপনি ইম্প্রুভ হয়ে গেছেন বা মোটামুটি সুস্থ হয়ে গেছেন। তো এই আট মাসের সমস্যাটা দেখা গেছে যে আপনি সৌদি আরবে ডাক্তার দেখাইছেন, সেখানে ওষুধ খেয়েছেন, এখানে ওষুধ খেয়েছেন, এখানে ডক্টর আপনাকে অপারেশন করতে বলেছে, সেটা অ্যাভয়েড করে স্যারের ভিডিও দেখে আপনি এখানে এসেছেন। তো ইনশাল্লাহ চার দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে গেছেন, তাই তো? তো দর্শক, আমাদের এই ভাইটির কথা আপনারা শুনলেন, জানলেন। তো দীর্ঘদিন উনি ভুগতেছিলেন, ওখানেও অনেক ডাক্তার দেখিয়েছেন, এখানেও দেখিয়েছেন, আমাদের স্যারকে মাত্র চার দিনের ভিতরে সে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আমাদের এই ভাইটির জন্য দোয়া করবেন। আর আমাদের যে হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন। আর আমাদের হসপিটালের যে কর্মকাণ্ড বা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এটা উনিই বলেছেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।